পালন না করে জন্য রোজা রাখি শুক্রবারে, তাহলে ইসলামে বিধি নিষেধ আছে কিনা? কিনা নিষেধ নেই, রোজা রাখলে ভালো। প্রশ্ন, অনেক ডায়াগনস্টিক ও ডাক্তারদের সাথে চুক্তি হয় যে ডাক্তার ওই ডায়াগনস্টিক যে রোগী পাঠাবে সেই রোগী যত টাকা পরীক্ষা নিরীক্ষা করবে এই টাকার কিছু পার্সেন্টেজ যে পাঠাবে তাকে দেওয়া হবে, এটা বৈধ নয় ঘুষের উপরে। প্রশ্ন, আমরা জানি থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে উজু ভেঙে যায়। প্রশ্ন হলো, নামাজের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে বোঝার উপায় কি? তাহলে বোঝার উপর হলো স্বাদ, রক্তের একটা স্বাদ আছে অনুভব হবে। প্রশ্ন, আমি সপরিবারে বিদেশ যাইতে যাইতে আসি, আমাদের জন্য দোয়া করবো, আল্লাহ ইমান আমল নিয়ে থাকার তৌফিক দান করব। প্রশ্ন, পরিত্যক্ত মসজিদকে ভেঙে ইজামত বানানো জায়েজ কিনা? জিনা জায়েজ নেই, হারাম হবে। প্রশ্ন, আমি ঢাকা আছি চাকরির জন্য, এখন চাকরি হইতে দেরি হইতেছে, এই অবস্থায় আমি কতদিন কসর নামাজ পড়বো? 15 দিনের নিয়ত যে পর্যন্ত না করবেন এ পর্যন্ত কসর করতে থাকবেন, যদিও কয়েক বছর থাকেন। আলহামদুলিল্লাহ, وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْقَاسِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم إنا نسألك بخير ما سألك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم آية আমাদের সকল জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেন, ভবিষ্যতে বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন, গুনা খাতা থেকে হিফাজত ফরমান। আয় আল্লাহ, মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, আমাদের দেশকে শান্তির দেশ হিসাবে কবুল করে নেন, এই দেশ থেকে হিংসা বিদ্রোহ মারামারি কাটাকাটি হানাহানিকে দূর করে দেন, ভাই ভাই হিসেবে চলাফেরা করার তৌফিক দেন। আয় আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা স্বতঃস্ফূর্তভাবে দান করেছে মুসল্লিদের আরামের লক্ষ্যে, মাওলা দয়া মায়া করে সকলের দানকে আপনি কবুল করে নেন, হেল দানের খাতিরে তাদের আয় রোজগারে বরকত দান ফরমান, সকলের গৃহস্থের পায়খানা ফরমান। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদের জিন্দগির সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন, কাজী কামাল সাহেব কান্নাতির জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ দয়া মায়া করে তাকে সুস্থতার সাথে দীর্ঘ আয়াত দান করুন, আলেমে হকানি রব্বানি বানাইয়ে দেন, আমাদের সকলের ছেলে মেয়ে এবং নাতিদেরকে আপনি আলেমে হকানি রব্বানি বানাইয়ে দেন। আয় আল্লাহ, জীবনের সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.